টানা তিন ম্যাচে জয় নেই। এই অবস্থায় দাঁড়িয়ে মার্চে অনুষ্ঠিত হওয়া ওশিয়ানিয়া গ্রুপে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে ফিজি চলে যাবেন রয় কৃষ্ণা। প্রস্তুতি শিবিরের জন্য জানুয়ারি মাসেই ফিজি যাওয়ার কথা এটিকে মোহনবাগানের এই তারকা স্ট্রাইকারের। তবে এখনও অবধি যা খবর, ফিজি ফুটবল ফেডারেশনের তরফ থেকে রয় কৃষ্ণাকে ফিরিয়ে আনার কোনো বার্তা দেওয়া হয়নি। এদিকে রয় কৃষ্ণার না যাওয়া নিয়েও আশাবাদী এটিকে মোহনবাগান শিবির, ফলে রয় কৃষ্ণার ফিজি যাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।